তুলিকে পাওয়া গেছে। কোথায়? রাজপুরের অতল গেলে নদী থেকে তুলেছি। তুই শিখছিস সেখানে যাও। এক কাজ কর, ভগবান কৃষ্ণ আসবার আগে এসব মাকে হাত করে ফেলি। ঠিক বলেছো, মা যদি আমাদের সহায় হয় নিশ্চয় উপায় করে দেবে। এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে গো? দামি দামি সব জিনিস তো যাচ্ছে, যারা চাল কলা দিয়ে পুজো করলো তাদেরটা কোথায়? তাই তিন তলার উপর চার তলা উঠছে আর গরিবের কুঁড়ে ধসেই যাচ্ছে, সব বুঝেছি। এবার কে তোমরা? মা গো, বড় বিপদে পড়ে তোমার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি। বিপদ? যেখানে ভগবানের অধিষ্ঠান সেখানে কি বিপদ থাকতে পারে? বলো কি তোমাদের প্রার্থনা। মা গো, ভগবান শ্রীবিষ্ণু আমার স্বামীকে মর্তে ফিরে যেতে আদেশ করেছেন। ও যদি চলে যায় আমি কি করে থাকবো মা? তোমার স্বামীকে ফিরে যেতে আদেশ করেছেন কেন? ভগবান বিষ্ণুর কোনো দোষ নেই মা, তিনি আমার প্রার্থনা পূরণ করেছিলেন। বলেছিলেন মাধুরীকে একবার দেখেই ফিরে যেতে। ও, তুমি সেই জীবন্ত মানুষ? জ্যান্ত যে আসতে পেরেছি সে তো তোমাদেরই দয়ায় মা। দয়া যদি করলে তাহলে পুরোপুরি দয়া করো। মাধুরীকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। মাধুরীকে নিয়ে যাওয়ার একটা উপায় করে দাও মা। কিন্তু এ যে অসম্ভব। ভগবানের কাছে তো কিছুই অসম্ভব নয়। না বৎস, তা হয় না, ভগবানের বিধান অলঙ্ঘনীয়। এছাড়া তুমি অন্য প্রার্থনা করো। আমার আর কোনো প্রার্থনা নেই। মা গো, আমাকে আমার স্বামীর সঙ্গে যেতে দাও মা। না, তা হয় না। কেন হয় না প্রভু? এ হতে পারে না। শোনো, কেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করনি? অসম্ভব। কি অসম্ভব? আমার স্ত্রীকে ফেলে রেখে আমি একা ফিরে যেতে পারবো না। আমার আদেশ তুমি মানবে না? আমার না মানা তো তোমার ইচ্ছায় প্রভু। আশ্চর্য, আমার ইচ্ছায়? মাধুরীকে ফিরে পাওয়ার ইচ্ছে তুমি তো আমার মধ্যে জাগিয়েছো প্রভু। আমি? কিন্তু আমি আমার বিধানকে কেমন করে লঙ্ঘন করি? এ হয় না, এ হতে পারে না। মাধুরীকে মর্তে ফিরে যাবার অনুমতি আমি দিতে পারি না। কিন্তু বেহুলার কথায় তার স্বামীর প্রাণদান তো তুমি করেছিলে, সাবিত্রীর কথায় সত্যবানকে তো তার হাতে তুলে দিয়েছিলে। তার স্ত্রীলোক বলে না আমি মাধুরীকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বহু জীবনের পুণ্য বলে তারা তাদের প্রিয় পদদের ফিরে পেয়েছে। ও, আর আমার পুণ্য কিছু নেই? বহু জীবনের সাধনায় তারা যা পেয়েছে আমি কি এক জীবনে তার চাইতে বেশি পাইনি? আমি কি তোমার পাদ স্পর্শ করিনি? আমি কি লক্ষ্মী নারায়ণের সামনে এসে দাঁড়াইনি? আমাকে চঞ্চল করে তুলো না, এ অসম্ভব। হবে না? না। তাহলে তাহলে আমিও বাঁচতে চাই না। আমাকে মৃত্যু দাও ভগবান, মৃত্যুর পর তো আর মাধুরীকে ছেড়ে যেতে হবে না। অপূর্ব প্রভু, এদের ভালোবাসা অক্ষয় হোক, এদের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। আরে শিবুদা, শিবুদা এসে গেছে। শিবুদা, 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 শিবুদ
ওদের ছেলে বলো তো আমাদের দিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, ধরেন না ওদিকে মাধুরী বৌদি বাবা মাকে অনেক কথা সে বলবে। আমি যতদিন এসে গেছি কোনো ভয় নেই, আমি কোনো ভয় নেই, আমি এসেছি কোনো ভয় নেই তোদের। মাধুরী, এই দেখো আমি, মাধুরী মাধুরী, দেখলে কোথাও একটু নিরিবিলি বসবার উপায় নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।